إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমার এক ভাই আরো 1000 টাকা দিবেন মাহফিলের জন্য আল্লাহ কবুল করেন বলি আমিন একটু পিন ড্রপ সাইলেন্ট মোডে বসেন ডিপজলমিয়া 1100 আল্লাহ কবুল করেন বলি আমিন আমার মা 1100 সাজেদা আল্লাহ কবুল করেন বলি আমিন আজকে আপনাদের বহু দিনের পরিশ্রম এই করোনা পরিস্থিতিতেও লকডাউন পরিস্থিতিতেও আপনারা আল্লাহ রাসূলের মহব্বতের খাঁটি উম্মত হিসেবে নিজেদেরকে যেভাবে উপস্থাপন করেছেন পরিচয় দিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূল সহ জগৎবাসীর কাছে সত্যি এটা প্রশংসার দাবিদার দোয়া করি এইটুকু আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পর্দার আড়ালের মা বোনদেরকে অনলাইনের মাধ্যমে যারা আছে ইউটিউবে ফেসবুকে যারা আছে দূর দূরান্ত থেকে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড আছে আমরা সবাইকে বলি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আজকের এই মাহফিল এই সময় আমাদের প্রত্যেকের জন্য না জাতের ফয়সালা হিসেবে কবুল করে বলি আমিন সবাই সবার জন্য দোয়া করবেন অত্র এলাকায় যত কবরস্থানে যত ঈমানদার মুসলমান নরনারী কবরস্থ হয়েছে প্রত্যেকের জন্য খাস করে দোয়া করবেন জিন্দা সকলের জন্য খাস করে দোয়া করবেন আমাদের সভাপতি সাহেব দেখা যায় অসুস্থ বেচারা চেষ্টা করছে নবীজির দ্বারা সালাম দিতে শরীরের অসুস্থতার কারণে পারেনি কিন্তু এই যে চেষ্টাটা করছে আল্লাহর দরবারে এইটাই কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ মুকাররম যে কথাটুকু বলতেছিলাম সবশেষে আমরা আলোচনার শেষের দিকে এসে নিজেদের গুনাহের কথা বলতেছিলাম গুনাহ ক্ষমা করানোর কৌশল বাবা আমরা সবাই গুনাহগার গুনাহ ক্ষমা করাইতে হবে তার জন্য দিলটাকে নরম করতে হবে এই এই মাহফিলটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক এটা আমরা চাই কি চাই না এই মাহফিলের দ্বারা অত্র এলাকার সমস্ত মানুষের হেদায়েত আসুক এটা আমরা চাই কি চাই না সবাই চান সবাই চান আমার নবী জিরে ভালোবাসেন এমন যুবক কে আছেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামা নবী জিরে সবাই ভালোবাসে আচ্ছা আমার নবী জি নামাজ পড়ার কথা বলছেন নি সবাই নামাজ পড়ন লাগবো সবারই পড়ন লাগবো এটা নবীজি বলছেন তাহলে এই কথাটা আমাদেরকে মানতে হবে যেহেতু আমরা নবীজিকে ভালোবাসি কেমন তাহলে আজকে আমি এখানে উপস্থিত যারা আছেন সবাইকে বলবো নামাজের কথা কিন্তু স্পেশালি আমার নবীর ঘোষণা মতে 10 জন সাহাবীরে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন দশ জন ব্যক্তি দাঁড়াবেন এটা কোন লোক দেখানোর জন্য নয় আজকে দশ জন ব্যক্তি নিয়ত করবেন প্রথম নিয়ত হবে আমার যুবক ভাই আপনি দাঁড়িয়ে রাখবেন দ্বিতীয় নিয়ত হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন যেখানে থাকেন এই দুইটা ওয়াদা দেন না এই হবিগঞ্জ বানিয়াচং এর জমিনে আমি 10 জন ব্যক্তি চাই আমি আপনাদের জন্য সারা জীবন দোয়া করব একটু দাঁড়াইতে হবে 10 জন যুবক 10 জন মাশাআল্লাহ দুইজন হইছে মাশাআল্লাহ তিনজন চারজন পাঁচজন
পাঁচজন আচ্ছা থাক পাঁচজন আ আমার ভাই পাগলা আছে একজন ছয়জন মাশাআল্লাহ আমার ভাই আছে একজন সাতজন আমার তুমিও আটজন আটজন আট দুইজন লাগবে মাশাআল্লাহ আমার ভাই একজন নয়জন আরেকজন আরেকজন মাশাআল্লাহ বাবা তোমরা দশ জন দাঁড়াইছো নি অনিচ্ছাকৃত অনেক সময় হয়ে যায় সেটা না মানে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও কাজা করো না তোমরা দশ জন কেমন হ্যাঁ এটা আমি তোমাদের কাছে দাবি রেখে গেলাম বসো আর তোমাদেরকে আমি একটা জিনিস দিয়ে যাই আমি গুনাহগার অত্যন্ত পাপি নাদান না খান্দা না লায়েক খাকসার গুনাহগার রসূলের পাকের দিদারের জন্য ঘুরে বেড়াই রসূলের পাকের প্রেম রসূলের পাকের প্রিয় মদদের কাছে বিলি করার জন্য ফেরি করার জন্য ফেরিওয়ালাদের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই জানি না আমার খেদমত কতটুকু কবুল হইছে আল্লাহর দরবারে যদি আমার কোন খেদমত আল্লাহর দপ্তরে কবুল হয়ে থাকে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার যদি আমার দয়াল নবীর শাফাআত পাওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারি যদি পাই আমার এই দশটা পাগলের লাগিয়া আমি নবী রকম হুজুর পাগলকে একটা সুপারিশ আমি ডাকু যদি আমার আল্লাহ সুযোগ দেয় আল্লাহ যদি আমারে দয়া করে জান্নাত দেয় আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাদের দশ জনকে ছেড়ে জান্নাতে যাব যদি আল্লাহ আমারে দেয় তোমরাও ওয়াদা দিতে হইব তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি হও তাহলে আমারে থিয়ে যাইও আল্লাহ রাসূলের কোন সুপারি শুধু তোমরা দশ জন না এখানে যারা আছেন আমার পর্দার আড়ালের মামুন যারা আছেন কেউ যদি সেদিন আমার দয়াল নবীর সুপারিশ পান আপনার দুইটা পায়ের কাছে হাত দুইটা জোর করে আপনি আমার কথা একটু কয়ে আমার কথা একটু আমার দয়াল দয়ার কাছে কয়ে আল্লাহ যদি আমার জান্নাত না দেয় আমার কোনো দুঃখ নাই শুধু আমার নবীর দিদারটা যদি দেয় আর কিছু চাই না তেরি জান্নাত তেরে পাস রাখ দো মেরে আকা মেরে রসুল কি দিদার মেরে দে দে মুঝে দে দো ইয়া রব্বুল আলামিন যদি আমার সঙ্গে রসুলের পাকের দিদার দুনিয়াতেও হয় আমি বলবো হুজুর আপনার পাগল উম্মত গুলারে দিদার দিয়ে হাসরে যদি নবীর সুপারিশ আমি গুনাহগার পাই আমি বলবো আপনাদের কথা যদি হাউজে কাউসার আমি গুনাহগার নসিব হয় আমি বলবো আপনাদের কথা আমার মামুনেরা পর্দার আড়ালে যারা আছেন হয়তো আমি আপনাদেরকে দেখি না আপনারা অনেক মহব্বত করেন আমি জানি আমার অনেক মামুনরা আছেন আমি গুনাহগারের অনেক মহব্বত করেন আমার নবীর খাতিরে এটা কোন দুনিয়া বিয়াশা মহব্বত সহ আমি আমার নবীর প্রত্যেকটা উম্মতের কথা কমু কিন্তু আপনার কাছে আমার দাবি রইল আপনি যদি কোন কোন উসিলায় কোন কারণে কোন ভাবে যদি নবী যে সুপারিশ পান আমি আমার কথা ঠিক ইয়া রাসূলুল্লাহ ইসমা কারা ইয়া রাসূলুল্লাহ ইসমা কারা ইয়া রাসূলুল্লাহ আমার দয়াল নবী বিনে গো
आपन बोलते के हो नई जगते अमर मायार नबी बीने गो आपन बोलते के हो नई जगते ओरे भेबे देखी सब विदेशी और भेबे देखी सब विदेशी बिसावायार भवे ते आपन बोलते के हो नहीं जगते अमर दयाल नबी बीने गो आपन बोलते के हो नहीं जगते पाइले निरालाय गो नबी पाइले निरालाय पाइले निरालाय गो नबी पाइले निरालाय तुम्हारे दुई कदमे चुमु खाबो तुम्हारे दुई कदमे चुमु खाबो चरण धूली माखबो गाए पाइले निरालाय गो नबी पाइले निरालाय पाइले निरालाय गो नबी पाइले निरालाय या रसूल Ya Rasul Allah Ya Habib Allah Ogo Doyar Nabi Ji Gobir Rajani পৃথিবীর সমস্ত দপ্তরগুলি দরবারগুলো বন্ধ আল্লাহর কুদরতের দরবার আর আপনি নবীজি রহমতের দরবারে দরজা খোলা হুজুর আপনার মহব্বত ওয়ালা এই হবিগঞ্জ বানিয়াচঙ্গের মানুষগুলার হৃদয়ের আকুতি এই মানুষগুলা হুজুর আপনারে দেখতে চায় আমি গুনাহগার আপনার দিদারের আশায় ঘুরে বেড়াই কেঁদে বেড়াই গো আমাদের উপর রাগ হইয়েন না আমাদের উপর কষ্ট নিয়েন না আমরা তো অবুজ আমরা তো বোকা আমরা তো নাদান আমরা না খান্দা আমরা শয়তানের ওয়াসওয়াসা শিকার আপনারে কেমনে তাজিম করা লাগবো কেমনে ভালোবাসা লাগবো হুজুর আমরা জানি না যেটুক জানি আমরা চেষ্টা করি গো নবী হুজুর আমাদের ওইটুকু অজানা হুজুর আমাদের ওই ওইটুকু অনুপযুক্ত ভালোবাসা আপনি যদি কবুল করে উম্মতের দিদার দেন হুজুর আপনার উম্মত ধন্য হইয়া যাবে ও মুসলমান জীবন ধন্য হয়ে যাবে নবী পাইলে জিন্দেগির কোনো দাম নাই যদি নবী না পায় বিশ্বাস করবে কোনো দাম নাই কোনো দাম নাই কোটি কোটি টাকার সম্পদ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন সমস্ত সম্পদের থেকে আমার নবীর দাম বেশি মা খাদিজা রাদিয়াল্লাহ বুঝতে পারছেন আমার সব চলে যাক আমার নবী থাকতে হবে আমার নবী ওরে দেখা আপনার মুজেজা ভাগ্যবতী হইল খাদিজা সুপিয়া দিল তার জীবন আর নবী গো আমার কেন তখন জন্ম হইল না আল্লাহ কেন তখন আমার পাঠাইলেন
নবীর পক্ষ নিয়ে যদি বদর যুদ্ধে যায় শহীদ হইয়া যাইতাম তাও তো আল্লাহ নিজের ধন্যবাদে করতাম ya rasulullah salam ya nabi ya rasulullah salam wa ali la salam o go ma fatima la ও সালাম ও গো মা ফাতিমা লাখো সালাম ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম হুজুর আপনার উম্মতের ধারণা আপনার উম্মতের চাওয়া অনেক বড় গুণ ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় হায়াতে জাহিরি ভাবে থাকা অবস্থায় আমরা গুনাহগারে আসতে পারি না আল্লাহ পাঠায় নাই এখন পাঠাইছে হুজুর আপনারে ভালোবাসতে কম বাস করুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা Ya Rasul Allah isma qalana Ya Nur Allah isma qalana Ya Rasul Allah kamli wale Nabi ka main deewana ho kamli wale नबी का मैं दीवाना हो मुझको दुनिया की दौलत नहीं चाहिए नबी जुदी पाए दुनियार कोनो सम्पद अल्लाह चाइना आपनारा चान चान जन्नत चान नबी चान ना जन्नत चान कथा कह नबी चान ना जन्नत चान ओहुदर मैदाने নবীজি রহমাতুল লিল আলামিনের সাহাবী একটা কথা মনে হয়ে গেছে মোনাজাতের আগে একটু কয়ে দেই অসুবিধা হইব না কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের তরবারির আঘাত লাগা চক্ষুটা খুলে গেছে রোগের সাথে জ্বলতেছে ওই চক্ষু নিয়ে আমাদের নবীর দরবারে এসে কয় হুজুর নবী গো অস্থির হয়ে গেলাম আমার চক্ষুটা একটু ভালো কইরা দেন বেঈমানদের বিরুদ্ধে আবার যুদ্ধে নামবো সুবহানাল্লাহ নবী ডাক দিয়া কয় কাতাদারি ইরি কাতাদা বলো তুমি জান্নাত চাও নাকি তোমার চক্ষু চাও সুবহানাল্লাহ কোন যুদ্ধ চলতেছে সেখানে নবী কয় কাতাদা তুমি জান্নাত চাও না চক্ষু চাও কাতাদারা দি আল্লাহ কা নবী গো আমি জান্নাত চাই না আমার চক্ষু চাই জোরে কর না সুবহান নবী আমার কাতাদার চক্ষুটা হাতে লয়া নবীজির থুতু মোবারক লাগায়া চোখের জায়গায় ঢুকায়া দিলে আগে থেকেও ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এবার নবী কয় কাতাদারে জান্নাত নিলি না চক্ষু নিলি কারণ কি কাতাদা কয় হুজুর আমি জান্নাতে থাকলে আরাম পাবো আর আমার চোখের জায়গায় চোখ থাকলে আপনি নবীকে দেখতে পারবো ওই জান্নাত আমি কাতাদা চাই না গো নবী যেই জান্নাতের বিনিময়ে আপনি নবীজির দেখার স্বাদ ভুলে যেতে হবে আপনারে দেখতে গেলে একটা নয় যদি আটটা জান্নাত ছাইরা দিতে হয় আমি কাতাদা ছাড়তে রাজি
আপনি আমার চোখের সামনে থাকলে আল্লাহর জাহান্নামেরও আমি কাতাদা ভয় করি না। এইজন্য আমার আলা হযরত কয় সুন্দর কইরা वो मदीना उदर बागे जन्नत इधर अल्लाह हजरत कहे अल्लाह मदीना हमार नबी दिखे डान दिखे और अपने जन्नत बाम दिखे वो मदीना उदर बागे जन्नत इधर अगर कोई पूछे मेरा क्या फैसला क्यों सुधी हमारे जिगा আমি কি মদিনা নিব নবী নিব না জান্নাত নিব আল্লাহ হযরত হে মদিনা কি এসি আকীদত মুঝে মদিনা সম্পর্কে আমি আল্লাহ হযরতের এমন প্রেম হে মদিনা কি এসি আকীদত মুঝে সাফ কহ দুঙ্গা জন্নত নেহি চাহি সুবহানাল্লাহ আল্লাহ হযরত কে আমি জান্নাত চাই না আমি নবী চাই আমরাও জান্নাত চাই না নবী চাই জোরে বলেন জান্নাত না নবী অনেক হয়তাম ঘর কই বলে তো জান্নাত না চাইলে তোমরা জান্নাতে যাইও না আমরা না গেলে জান্নাত তো তোরা নি যাইবি আমরা নবী চাই কারণ হলো ভাই আল্লাহ আটটা জান্নাত বানাইছে আমার নবীরে হাদিয়া দেওয়ার জন্য জোরে কর না সুবহানাল্লাহ নবী আটটা জান্নাতের মালিক বানাইছে কে জান্নাত তো নবীর আমিও নবীর ঠিক আছে না বাবা জান্নাত তো নবীর আমিও এবার নবী যেদিকে যাবো সেদিকে আল্লাহ কবুল করেন বলি আমিন সবাই সবার জন্য এখানে 5000 টাকা সৌদি প্রবাসী রায়হান তিনি 5000 টাকা দিব জোরে কর না সোহাগ মিয়া পোস্টার দিব জোরে কর না মারহাবা আর আছেন আই আই আচ্ছা আপনারা একটু কাতার করে বই এই তবরুকটা দিও তোমরা যারা তবরুক দিবা শুরু করো কারো গায়ে যেন পাওনা লাগে শুরু করো বিসমিল্লাহ আল্লাহর নাম লয়ে আসুন আমরা মুনাজাত করার আগে একটু ইস্তিগফার করে নেই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি একটু বলেন না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اے پروردگار عالم یا رب العالمین আপনার বান্দাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতের বহি প্রকাশ পঞ্চমবারের মতো বার্ষিক সুন্নি মহা সম্মেলন থেকে এ হবিরত বানিয়েছেন আয় আল্লাহ দক্ষিণ দক্ষিণ আনোয়ারা থেকে আল্লাহ আনোয়ারপুর দক্ষিণ আনোয়ারপুর থেকে আল্লাহ আপনার বান্দাদেরকে লয়া গভীর রজনীতে আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে অনলাইনের মাধ্যমে আমার অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা বাবা আয় আল্লাহ
যে যে নিয়তে আপনার কুদরতের দরবারে হাত তুলেছেন প্রত্যেকের মুনাজাত কবুল করে নেন। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আয়োজন আঞ্জাম দান সদকা, আয় আল্লাহ সমস্ত কিছুর খাতিরে যে সওয়াব আপনার শাহেনশাহী দরবার থেকে পাওয়া যাবে দয়া করে কোটি কোটি গুণে সওয়াব গুণে বাড়ায়। আমার প্যারা নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। আল্লাহ তামাম পৃথিবীর জমিনের নিচে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান মরণারী কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেক ইমানদার মুসলমান করার কবরে সওয়াব গুলো কবুল করে নেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আল্লাহ পৃথিবীর আনাসে কানাসে যেখানে যত আউলিয়া কেরামের দরবার আছে গো আল্লাহ, খাস করে সমস্ত বলিদের দরবারে কবুল করে নেন ইয়া আল্লাহ। বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূরের মধ্যে যত কবরস্থান আছে কবরবাসী আছে, আল্লাহ প্রত্যেক কবরবাসী কবরস্থানবাসীদের উপর আল্লাহ তাদের কবরে সওয়াব গুলো কবুল করে নেন আল্লাহ। খাস করে আমরা এখানে যারা হাত বাড়াইছি, পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছেন, অনলাইনের মাধ্যমে যারা হাত বাড়িয়েছেন আল্লাহ, যার মা নাই যার বাবা নাই, আয় আল্লাহ যার মা আছে বাবা নাই বাবা আছে মা নাই, আয় আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা যেখানে ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরে সওয়াব গুলি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতা গুলি মাফ করে দেন, প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ, প্রত্যেক মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাতা পিতা যাহা দেন অন্ধকার কবরে দেখিয়েন নবী গো মায়ারি নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়েন নবী গো মায়ারি নজরে, শাফাত করিয়া তরায়ন তাদের, শাফাত করিয়া তরায়ন তাদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন যার মা বাবা বেঁচে আছেন আল্লাহ হায়াত তাইয়বা দান করে দেন, রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের মা বাবাদেরকে হেফাজত করেন আল্লাহ, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ করার জন্য আমাদের মা বাবাদেরকে সৌভাগ্যবান বানায়া দেন, আমাদেরকে আমাদের মা বাবার পূর্ণ খেদমত করার তৌফিক দান করে দেন, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন আল্লাহ, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন আল্লাহ, আমার পেয়ারা নবীর খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেন, নূর নবীজি দিদার আমাদেরকে নসিব করে দেন, নূর নবীজির দিদার আল্লাহ আমাদেরকে নসিব করে দেন আল্লাহ, দয়াল নবীর শাফাত পাওয়ার জন্য আমাদেরকে কবুল করেন আল্লাহ, দয়াল নবীজির নূরানি দপ্তরে কবুল হওয়া উম্মতের নামের লিস্টে আমরা গুনাহগারদের নামগুলো আল্লাহ লিখে দেন আল্লাহ। ফ্রান্স থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার বান্দারা মাহফিলের জন্য সহায়তা ইতিপূর্বে করেছেন, আজকেও করেছে ভবিষ্যতেও করবে আল্লাহ, প্রত্যেকের দান সদকা মনের মকসুদ আপনার শাহী দরবারে কবুল করে নেন রব্বুল আলামিন, প্রত্যেকের মনের মকসুদ কবুল করে নেন আল্লাহ, প্রত্যেকের জীবনের তমাম গুনাগুলো মাফ করে দেন, আমার মা বোনদের মনের আশাগুলো পুরা করে দেন আল্লাহ, যার সন্তান সুন্নি মাদ্রাসায় পড়ে তারে সুন্নি আলেম হওয়া তৌফিক দান করে দেন আল্লাহ, যার সন্তান ওয়াহাবি মাদ্রাসায় দিছে ওই সন্তানটারে সুন্নি আলেম হিসেবে কবুল করিয়েন আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘর থেকে একটা করে সন্তান হলে আমার নবীর সৈনিক বানানোর তৌফিক দান করেন। ওই ফ্রান্সের জমিনে, ইসরায়েলের জমিনে, ইন্ডিয়ার জমিনে, মায়ানমারের জমিনে, পৃথিবীর বিভিন্ন
বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে নূর নবীর ইজ্জত মোবারক নিয়ে যেভাবে লুণ্ঠন করে ছিনিমিনি খেলার চেষ্টা করতেছে আল্লাহ আমরা গুনাহগারের আপনার দরবারে ফরিয়াদ জানাই ওই বেয়াদব দুশমনের রাসূল মুসলমানের দুশমন গুলারে আপনার কুদরতি ক্ষমতা দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ নবীর শানের পক্ষে নবীর শানমান রক্ষা করার জন্য যদি তৃতীয়বারের মতো বিশ্বযুদ্ধে যাওয়া লাগে আমরা গুনাহগারেরা যেন সেই যুদ্ধে অংশগ্রহণ করার মানসিকতা তৈরি করতে পারি ওই রকম মজবুত ইমানদার আমাদেরকে বানায়া দেন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের মধ্য থেকে আল্লাহ দশটা যুবক দশজন যুবক নবীর মহব্বতে দাড়ি মোবারক রাখবেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ওয়াদা করেছেন আল্লাহ আপনার এই বান্দাগুলো আমার নবীর এই উম্মতগুলারে খাঁটি আপনার বান্দা আমার নূর নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে আল্লাহ এদের জন্য নূর নবীর শাফাআত ওয়াজিব করে দেন এদের জন্য দয়াল নবীর দিদার আবশ্যক করে দেন আল্লাহ আমার মা বোনেরা অনেক অনেক আশা নিয়ে হাত বাড়িয়ে আছে আল্লাহ প্রত্যেকের পক্ষে দোয়া কবুল করেন কিয়ামতের ময়দানে নবীর শাফাআত যিনি পাবেন আল্লাহ ওনার জেহানে আমাদের সবার কথা মনে করায়া দিয়ে আমার দয়াল নবীর শাফাআতের মাধ্যমে আমাদের প্রত্যেককে আপনার সমস্ত নিয়ামত আপনার সমস্ত নিয়ামত গ্রহণ করার মতো তৌফিক আমাদেরকে দান করে দিয়ে যুবকরা ছেলেরা আল্লাহ কষ্ট করে সেই নতুন ব্রিজে আমি গুনাহগারে আনছে ঠান্ডার মধ্যে মোটরসাইকেল চালায়া আয় আল্লাহ তারা আবার পৌঁছে দিবে ওয়াদা করেছেন আল্লাহ তারা পৌঁছে দিবেন অত্যন্ত মহব্বত করে এগুলি আমার আমার কারণে মহব্বত করে না রে আল্লাহ আপনার হাবিবে পাকের মহব্বতের কারণে মহব্বত করে আল্লাহ এদের মহব্বত গুলো পরিশ্রম গুলো কষ্ট গুলো মোটরসাইকেলে তেল খরচ করেছে যে অর্থগুলো গিয়েছে সবকিছু সৎকায় জারিয়া হিসেবে কবুল করে নে আল্লাহ যেটুকু তবারুক আমাদেরকে দিয়েছেন এই তবারুক আমাদের শরীরের সমস্ত রোগের শেফা হিসেবে কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মকসুদ গুলো পুরো করে দেন আল্লাহ আল্লাহ বেগুনা মাসুম বাচ্চারা আছে মুরব্বীরা আছে অসুস্থ মানুষ আছে দাড়ি পাকা মুরব্বী আছে আমার যুবক ভাইরা বলো আমায় আহলে সুন্নাত আছে আল্লাহ যে যে নিয়তে হাত বাড়াইছে গভীর রাত আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন টাকা কোড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই টাকা কোড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই নবীর দিদার দেখতে দেখতে নবীর দিদার দেখতে দেখতে শেষ হয়ে যেন হায়াত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দু তুমি প্রভু কবুল কর তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত আমার তোমার অবুঝ বান্দা তুলেছি আল্লাহ জাকওয়ান আহমেদ নূর অত্যন্ত ছোট্ট মানুষ নবীর সৈনিক হতে চায় যুদ্ধে যেতে চায় আশিকের রসুল হতে চায় আলেম হতে চায় আল্লাহ তারে কবুল করে নেয় আয় আল্লাহ ইমাম
कबूल कर अल्लाह नबीर दीदार दिए माँ बाबा सह तार गोटा परिवार के सबा के समस्त सुन्नी मुसलमान के नबीर दीदार दिए अल्लाह धन्य कर दें रब्बाना تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سهل يا الهي علينا كل صعب بحرمه سيد الابرار وبحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وعليكم السلام.